সুলতানা আঁখি ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ। আল্লাহ তাআলার অশেষ সহমতে আমি এবারে ইংলিশ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা নগ্ন হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে, আমারও ছিল পরিবার থেকে পাওয়া স্বপ্ন। সবাই ছোটবেলা থেকে বলতো যে আমরা চাই তুমি ডাক্তার হবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ সহমতে আমি সেটা হতে পেরেছি, সেই দরজায় চলে এসেছি। সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর একটা কথা বলবো, আমার এই সাফল্যের পেছনে আমার পরিবারের প্রত্যেকজন সদস্য, আমার শিক্ষক শিক্ষিকা, আমার বাবা মা তো আছেনই, আমার বাবা মা আমাকে যেভাবে সাহায্য করেছেন, আমি নিজেকে একজন লাকি মনে করি। কারণ হয়তো অনেকেই তাদের পরিবার থেকে এতটুকু সাপোর্ট পান না, আমি আমার পরিবার থেকে অনেক সাপোর্ট পেয়েছি। আর আমি প্রথম থেকে পড়াশুনো করতাম, যেহেতু আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, তাই প্রথম থেকে সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটা হচ্ছে আমার মেইন বইগুলো পড়া। আমি মেইন বইগুলো খুব ভালোভাবে দাগিয়ে পড়ার চেষ্টা করেছি, কোনো কিছু যেন বাদ না পড়ে, সেই জন্য প্রচুর পরীক্ষা দিয়েছি। আমি উন্মেষের যে পরীক্ষাগুলো, অনেক পরীক্ষা ছিল, প্র্যাকটিস এক্সাম ছিল, লাইভ ছিল, সেগুলো আমাকে দারুণভাবে সাহায্য করেছে। কারণ এমন হয়েছে যে একটা প্রশ্ন আমি উন্মেষের পরীক্ষায় পেলাম, হয়তো বইয়ে ওটা ছিল কিন্তু আমি কখনো খেয়াল করিনি, তারপর সেটা আমার দেখা হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। আর যেহেতু একটা পরীক্ষায় আমি ভুল করেছি তাই মাথায় ভালোভাবে গেঁথেও গিয়েছিল, এটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। আর আরেকটা কথা বলতে চাই, আমরা তো সবসময় দেখা যায় যে একটা বই পড়ে আসছি, সবগুলো বই আমাদের পক্ষে পড়া সম্ভব হয় না, তো এই জন্যে যে পরীক্ষাগুলো এগুলো আমাদেরকে আরেকটাভাবে সাহায্য করে। যেমন দেখা যায় যে একটা কোয়েশ্চেন যেটা আমি কখনো জানতাম না কিন্তু পরীক্ষায় চলে আসার কারণে ওটা জানা হয়ে যায়। তো আমার মনে হয় এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আর আরেকটা কথা না বললেই নয়, আমার টিচারদের ক্লাস, আমি যখন কলেজে ছিলাম আমার মনে আছে প্রত্যেকটা ক্লাস আমি প্রচণ্ড মনোযোগ দিয়ে করতাম। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে আমার মেডিকেলের সময় আমি ফিজিক্স থেকে কখনো ম্যাথ প্র্যাকটিস করিনি। এমনিতে সবাই তো আপনারা জানেন যে ফিজিক্স থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো অনেক ইজি হয়, তো আমার কলেজে এত ভালোভাবে গুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি আমার অনেকটা সময় সেভ করে সেটা পড়ার পিছনে কাজে লাগাতে পেরেছিলাম। আর আরেকটা জিনিস না বললেই যেটা নয়, দেখা যেত আমাদের তো বিভিন্ন এডিশনের বই পড়তে হয়, বারবার নতুন বই কিনতে হচ্ছে, পিডিএফ দেখে সেগুলো লাগাতে হচ্ছে। আমার বড় আপু, আমার বোন, আমার আরেকজন ছোট মামাতো বোন, ওরা আমাকে বই দাগিয়ে দিয়ে অসম্ভবভাবে হেল্প করেছেন। হয়তো অনেকটা সময় আমার এই জন্য বেঁচে গিয়েছিল যেটা আমি আমার পড়ার পিছনে দিতে পেরেছি। তো আসলে শেষ পর্যন্ত সকলের জন্য আমার এইটুকু পরামর্শ থাকবে, তোমরা যদি স্বপ্ন দেখে থাকো, যদি তোমাদের মধ্যে ইচ্ছে থাকে, আমার বিশ্বাস সেটা তোমাদের শক্তিতে পরিণত হবে আর তোমরা পারবে। ভালোভাবে প্রথম থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন শেষ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারি।